দিস ইজ মধুরিমা, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুরিমাস ট্রাভেল অ্যান্ড লিভিং। আজকে 11th অফ অক্টোবর, আজকে মানডে। আজকে আমি আর বেরোয়নি, এত গরম, এত গরম। আর তার থেকেও বড় কথা, আজকে আমি বসে প্রচুর কাজ করছি। বেডরুমটা অবস্থা দেখো, আই হ্যাভ টু ফিক্স দিস। মানে নিজেরই দেখে কেমন একটা লাগছে, বাট আই হ্যাভ টু, মানে কী করবো এখন, কাজেরও এত চাপ বেশি। অ্যান্ড দেন আই হ্যাভ টু লাইক ডু সো মেনি থিংস। এনিওয়ে, যেটা কথা বলার, এখন বাজে গিয়ে 8:20, এত দেরিতে ব্লগ শুরু করছি কারণ আজকে আমাদের রাত্রিবেলা গ্র্যান্ড প্ল্যান আছে। উই আর সাপোজ টু গো এক্সপ্লোর বেহালা পুজো। আজকে বাবা মার সাথে যাচ্ছি, ভাই ভাইকে খুব মিস করছি। অন্যান্য সময় ভাইও থাকে এইটাতে, আই নো ভাই এটা দেখবে, সো ইয়া ভাইকে মিস করছি। এনিওয়ে, তো রাত্রিবেলা বেরোবো আমরা, বেহালার মধ্যেই সমস্ত দেখবো। টু বি ভেরি অনেস্ট, বেহালার পুজোগুলোতে ইটসেলফ, মানে বেহালার পুজোগুলোই এত সুন্দর হয়। তো এনিওয়ে, আজকে আরেকটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে মায়ের শাড়িগুলো দেখানো। আমি জানি, আগেই বলেছি মা অনেকগুলো শাড়ি কিনেছে, ওগুলো নিয়ে আমার একটা ব্লগ করার কথা ছিল। ওটাই বেসিক্যালি শাড়ি শপিং হয়, যেটা হয়নি, মেবি কাল সকালে করব। মা অ্যাকচুয়ালি গেছে, একটা ভালো শাড়ি ছিল সেটা আনতে, সেটা যদি আনতে পারে তাহলে মেবি ওইটাকে করব আজকে বা কালকে, দেখা যাক। তো এখন এই সামনে ভোজ ক্যাটারার বলে একটা ছোট দোকান খুলেছে, নতুন পাড়ার দোকান, ওখান থেকে আমি, এত আওয়াজ না, আওয়াজেই কালা হয়ে যাবো আমি। এনিওয়ে, ভোজ ক্যাটারার থেকে দুটো জিনিস আনিয়েছি, একটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর একটা হচ্ছে ফিশ ফ্রাই। তো চলো, আই ট্রাই বোথ অফ দেম, দেখা যাক কেমন হয়। বাবারও খাবার কথা আমার সাথে, কিন্তু বাবা তো নিচে গেছে, এই যে দিয়ে গেছে এখানে। ভোজ ফাস্ট ফুড সেন্টার, এই যে ওদের ফোন নাম্বারটা এখানে আছে, আর এই হচ্ছে ফিশ ফ্রাই। তো এই হচ্ছে আমার ফিশ ফ্রাই, আর এই হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর একটা ফিশ ফ্রাই আছে, ওটা বাবা এসে খাবে। অ্যান্ড এটা যেহেতু লোকাল দোকান, সুপার এক্সাইটেড টু ট্রাই। একদম পিওর ভেটকি, ওহো একটুখানি ফ্রাইড রাইসও নিয়ে চলে এলাম। মিক্সড ফ্রাইড রাইসটা খেয়ে ট্রাই করে বলবো, ফিশ ফ্রাইটা তো বেশ ভালো ছিল, 120 টাকা করে, প্রপার পিওর ভেটকে দিয়েছে, ভালো ফিলে, এমন না যে ব্লেডের মতো মুখে দিলে দেখা যায় না। লেট মি ট্রাই দিস ফার্স্ট, ভালো, একটু ড্রাই বেশি, মানে আমি নর্মালি যা ফ্রাইড রাইস খাই ওটা অনেক বেশি অয়েলি করে, তেল দিই, এটাতে তেল কম। ইটস গুড, ইটস হেলদি। কামিং টু হেলদি ফুড, তোমাদেরকে এমআই, কামিং টু দ্য হেলদি ফুড পার্ট, তোমাদেরকে তো এমআই 5 ব্যান্ডটা রিভিউ শেয়ারই করা হয়নি, এটা খেয়ে নি। হ্যাঁ গাইস, তো ষষ্ঠী, ষষ্ঠীর রাত, এখন রাত 1:10, আমরা রেডি হয়ে গেছি। দেখো আমাদের এই রাস্তাটা কী সুন্দর সাজিয়েছে, এই লাইটগুলো দিয়ে ঈদের সময়ও সাজায়, এবং অন্য সময় দুর্গাপূজার পুরো রাস্তাটা কভার করে, এবার তো তবু হাফ কভার করেছে। আমাদের গাড়ি রেডি এখানে, তো আমরা এবার যাচ্ছি বেহালার কয়েকটা স্পেশাল ঠাকুর দেখবো। তার মধ্যে বরিশার ঠাকুরটা নিয়ে আমি খুব এক্সাইটেড, আর আমাদের ঠাকুরটা এখানে, আমাদের নিজেদের ঠাকুরটা, মানে পাড়ার ঠাকুর পিছনে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখন এখানে ঢুকতে দিচ্ছে না, আর ঢাকিরা ঘুমোচ্ছে, নাহলে আমি এটা ভেতরে নিয়ে গিয়ে দেখাতাম, এখান থেকে গোপ্রো ক্যাপচার করবে না, বাট স্টিল আই ট্রাই। তো
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাসুদেবপুর পূজার সামনে, আর ওই যে আমাদের পিছনে গাড়ি, বাবা মা নামছে না। এবার পুজো প্যান্ডেলগুলো এমনভাবে করেছে যাতে রাস্তা থেকে মোটামুটি তুমি ঠাকুর দেখে নিতে পারো। এই ঠাকুরটাও তার ব্যতিক্রম না, অসাধারণ দেখতে লাগছে। দূর থেকে তো ভালো লাগছে, কিন্তু গোপ্রো দুঃখজনকভাবে নেবে না, যার জন্য আমি আসছি এখানে। আর একটা ছবি তোলারও ইচ্ছে আছে। এই মুহূর্তে কেউ নেই, অনেক রাত, কাজেই অসুবিধা নেই। একদম ডাকে সাজ, সাদা রঙের, সুন্দর সুন্দর, অসাধারণ দেখতে লাগছে ঠাকুরটা। এখানে নো এন্ট্রি পয়েন্ট করা আছে, মানে এরপর থেকে আর ঢোকা যাবে না। আর ওইখানে হচ্ছে মণ্ডপটা যার মধ্যে ঠাকুরটা আছে। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। আর দেখো এটা মাঠটা এতটা বড়, অন্য সময় এখানে অনেক বড় থিম হয়, কিন্তু এবার করোনার জন্য সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড এভরিথিং প্র্যাকটিস করতে গিয়ে থিম আর কিছু হয়নি। বাট যাই হোক, যাই হয়েছে, ঠাকুরটা ভীষণ সুন্দর লাগছে দেখে। আচ্ছা চলো এবার নেক্সট টাইম যাওয়া যাক। বরিশা সার্বজনীন অনেক লোক আছে। সিটি বানিয়ে দিয়েছে এরকম, একটা কুমোরটুলি করেছিল। এই হচ্ছে পুরো মণ্ডপটা, এখানে বড় বড় বাঁশ রেখে দিয়েছে, দেখতে খুব সুন্দর করেছে। এটা লুকস লাইক এ সিটি, কিছুটা হলো দুর্গর মতো দেখতে। বেশ কিছু লোক আছে। আর এইগুলো যেগুলো, এগুলো হচ্ছে দ্বাদশ শিব মন্দির, তার তিনটি শিব মন্দির এখানে, আরও আরও নটা আছে ওই সাইডে, ওখানে চণ্ডী পুজো হয়। আমরা এবার কোথায় যাচ্ছি? বাদামতলা, কদমতলা, আচ্ছা কদমতলা ঠাকুর পুকুর। ছোট পুজো, আরেকটা জিনিস দেখেছো, এবার স্টলও কত কম, কিচ্ছু স্টল নেই বলতে গেলে। না ভিড়ের থেকে বেশি এবার কিনছে না লোকজন অত বাইরে। রাত 1:30 বাজে, তবে রিক্সা চলছে এখনো, অটোও চলছে দেখতে পাচ্ছি। ডায়মন্ড হারবার রোডে বেশ কিছু অটো, তবে রোডের উপরে চলতে দিচ্ছে না, ভেতর ভেতর চলতে দিচ্ছে, মানে এখান থেকে বোধহয় শোষণার দিকগুলো যাওয়া যাবে, সেরকম একটা করে রেখেছে। এই হচ্ছে ডায়মন্ড হারবার রোড, ন্যাশনাল হাইওয়ে, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ন্যাশনাল হাইওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড প্রবাবলি। ডান দিকে এটা হচ্ছে মেট্রো স্টেশন, মানে মেট্রো রেলের লাইন। মোটামুটি 10 বছর ধরে এটাকে হতে দেখেছি, এখন দেখছি এটা চলছে। আর আমরা এখন ঢুকছি কদমতলাতে, এবার মাছটা পরে নেবো আমি, মাছ কাছে কিন্তু হাতে আমার। তো এদিকেও কি সুন্দর করেছে না লাইটগুলো দিয়ে, তার মানে এখানেও একটা আছে ঠাকুর। আরে শাহরুখ খানের অ্যাড দেওয়া আছে এখনো। এই হচ্ছে মণ্ডপ, ও আচ্ছা হ্যাঁ, এসবি পার্ক। এসবি পার্ক মানে স্টেট ব্যাংক পার্ক সর্বজনীন আর কি। চলো এই ঠাকুরটা দেখা যাক, প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আর এখানে এইসব এগুলো করা আছে আর কি, খুব সুন্দর করেছে, ভীষণ সুন্দর। এই হচ্ছে পুরো প্যান্ডেলটা একটা পিরামিডের মতো এরকমভাবে নেমেছে। প্রচুর ভিড় হয়ে গেছে, এটা এত সুন্দর প্যান্ডেলটা সত্যি। ছোট ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর দেখতে।
কিন্তু তাও এসবি পার্কে এসে দেখলাম একটু খাওয়ার দোকান বা স্টল মানে লাগিয়েছে, আদারওয়াইজ তো এখন আর মানে ভিড়ও সেরকম নেই, বিক্রি বাটাও সেরকম নেই। তুমি কত এখানে তবু আগের বছরের মতো একটু ভিড় আছে, নিঃশ্বাস বাধা। ও নতুন দলের আরেকটা পুজো হয়, ভালো, ওটা অনেকটা ভেতরে। যাই হোক, আমরা এখানে এসেছি বরিশা সৃষ্টি। এই ঠাকুরটা খুব বিখ্যাত হয়েছে, যেটা ওই ডিটেনশন সেন্টার বানিয়েছে শিল্পী প্রামাণিক, মিস্টার প্রামাণিক, নবীন প্রামাণিক বোধ হয় ওনার নাম। এটাই দেখতে যাচ্ছি এবার। আমি সামনে বসছি, ভীষণ সুন্দর পূজাটা ছিল। এইটা তোমরা অবশ্যই দেখো, এখানে বেশ ভিড় আছে, তো প্ল্যান অ্যাকর্ডিংলি, বাট এইটা মিস করো না। দিস ইজ লাইক দিস গেভ মি গুজ বাম্পস লিটারালি, ইটস সো সো নাইস, কনসেপ্টটা অসাধারণ একদম। মানে ভারত বাংলাদেশের বর্ডার কাটাতার ছোট ছোট এই যেগুলোকে কি বলে ছিটমহল, সব সব দেখিয়ে দিয়েছে। ইটস ইটস ভেরি ভেরি প্রিটি, ভেরি ভেরি রেলেভেন্ট। গরম কেন, মানে অক্টোবরে তো নর্মালি এত গরম হয় না। আই ডোন্ট রিমেম্বার লাস্ট কবে পুজো এত গরম হয়েছে। গরম হবে না, হবে না কেন, একটা নিম্নচাপ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সে তো থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, সেই সেটাই সেটা, সেই পরশু থেকে তো বৃষ্টি। ভেবেছিলাম অষ্টমীর দিন বেরোবো। যাই হোক, আমরা এখন এসেছি দেবদারু ফটকের ঠাকুরটা দেখতে। ওটা খুব বেশি হাঁটতে হবে না, ওই জন্য যাচ্ছি। আর ডান দিকে মার্বেল প্যালেসের পাশেও একটা খুব সুন্দর পুজো হয়, বেহালা নতুন দলও খুব ভালো, তো আমার মনে হয় না ওই দুটো আর আজকে দেখা হবে, কারণ অনেকটা হাঁটতে হবে আর চাইছি না ওইটা করতে এই আর কি। ওই যে ঠাকুরটা দেখতে খুব সুন্দর হয়েছে, ফটো
হ্যাঁ এটা একটা নতুন ইয়ে হয়েছে আই থিঙ্ক ওই একচালা এগুলো অনেকটা বনে বিহারি ঠাকুরের মতো দেখি একটু কিন্তু দিন নিয়ে একটা কেউ ঠিক আছে চারটা করে দিই তো এটা হচ্ছে বেহালা ক্লাবের পুজো খুব সুন্দর করেছে ঠাকুরটা ছোট একটা একচালা ঘর গ্রামের ঘর তার মধ্যে একটা একচালা ঠাকুর কিন্তু এত সুন্দর করেছে ঠাকুরটা এটা হচ্ছে ওই পর্ণশ্রীর ঠাকুরটা এটাই লাস্ট এরপর আমার বাড়ি চলে যাচ্ছে তো আমার বেরোয়নি আমি এসে দেখে নিলাম দিস ইজ ইট ব্র্যান্ডলেস ওইখানকার লোকে বিয়ে করে সেটাও বোধহয় দিল্লির একটা লোকে প্রেমও করতো কিন্তু বিয়ে অব্দি যায়নি মোটামুটি এখন 2:30 বাজে তার মধ্যে আমরা চলেও এসেছি সমস্ত কিছু নিয়ে দেখাশোনা হয়ে গেছে মা বেরোয়নি আর গাড়ি থেকে আমি আর বাবা ঘুরে ঘুরে কিছুটা দেখেছি নতুন দলটা এখনও বাকি রয়েছে বাট আমার আর দেখি দেখা যাক পরে যদি কখনো হয় সুরুচিটাও হয়নি বাট নট শিওর ভিড় জায়গাটা একটু অ্যাভয়েডই করছি তবে যা দেখলাম তার মধ্যে সৃষ্টিটা দেখে মন ভরে গেছে সৃষ্টি ইজ সো অ্যামেজিং এবং বারবার করে আমি আর্টিস্টের নামটা মনে করার চেষ্টা করছি এক মিনিট সৃষ্টি যে সৃষ্টি মানে মা দুর্গা ইন ডিটেনশন ক্যাম্প এই ঠাকুরটি যিনি বানিয়েছেন ওনার নাম হচ্ছে সায়ন্তন প্রামাণিক সায়ন্তন কে বারণ বল ওনার নাম হচ্ছে সৃষ্টি ঠাকুরটি যিনি বানিয়েছেন
সৃষ্টি ঠাকুরটি যিনি বানিয়েছেন ওনার নাম হচ্ছে দেবায়ন প্রামাণিক। অসাধারণ অসাধারণ বানিয়েছে, মানে আমি আই কান্ট প্রেজ ইট এনাফ আর কি, আই ডোন্ট হ্যাভ এনাফ ওয়ার্ডস। যাই হোক, ওটা নিয়ে আমি ভাবছি একটা ব্লগ ইমিডিয়েটলি পাবলিশ করে দেবো, অনেকগুলো ছবি তুলেছি, কাল সকালবেলা যদি একবার যেতে পারি তাহলে সেখান থেকেও করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, কালকে সকালবেলা আবার যাব দিদা দাদুকে নিয়ে, তো সেটা একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আমি নিজ থেকে দাঁড়িয়ে কথা বলে নিয়েছি, খুব সুন্দর লাগছে, বাইরেটা একটা ফেস্টিভ ইউনো এনভায়রনমেন্ট আর কেউ নেই, উইচ ইজ প্লাস পয়েন্ট। তো এখন ঘরে গিয়ে ফ্রেশ ফ্রেশ হব, তো এই ব্লগটা এখানেই শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে, বাই।